গর্ভবর্তী মা কান্নাকাটি করার ফলাফল জানেন গর্ভস্থায় কান্না বা মন খারাপ করলে বাচ্চার কি ক্ষতি হয় গর্ভস্থায় কান্নাকাটি করা কিভাবে আপনার শিশুকে প্রভাবিত করতে পারে গর্ভস্থায় মানসিক স্ট্রেস থেকে মুক্তি পাওয়ার উপায় কি ভিডিওটি শুরু করা প্রথমেই ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন দ্বিতীয় ত্রৈমাসিকের সময় বা আপনার গর্ভাবস্থায় যে কোনো সময় কান্নার ফলে আপনার বাচ্চাটির উপর প্রভাব ফেলবে আপনি কেমন ধরনের মা তার উপর এটি নির্ভর করে এখানে কয়েকটি বিবাক রয়েছে যা ব্যাখ্যা করে যে কীভাবে গর্ভাবস্থায় কান্নাকাটি করলে শিশুর পক্ষে খারাপ নাম্বার ওয়ান আপনি যদি মানসিক স্ট্রেচযুক্ত মা হন গর্ভস্থায় কিছু স্টেস পুরনো আসতে পারে মাঝে মাঝে স্টেজ হলে তা আপনার শিশুর কোনো ক্ষতি করবে না তবে যদি আপনার দীর্ঘস্থায়ী উদ্বেগ এবং স্টেস থাকে তবে এটি আপনার শরীরে কোর্টিসল স্টেস হরমোন তৈরি করতে পারে এই হরমোনে আপনার শিশুর কাছে ফ্লাসেন্টার মাধ্যমে চলে যেতে পারে যদি আপনার গর্বে থাকা অবস্থায় আপনার শিশুটি নিয়মিত এই হরমোনের সংস্পর্শে আসে তবে আপনার সম্ভবত একটি উদ্বিগ্ন এবং সুরবেদনাযুক্ত নবজাতকের জন্ম দেওয়ার সম্ভাবনা রয়েছে নাম্বার টু আপনি যদি হতাশাগ্রস্ত মা হন অনেক মহিলা গর্ভাবস্থায় হতাশার শিকার হন আসলে হিসাবে দেখা গেছে যে সমস্ত গর্ভবতী মহিলার প্রায় দশ শতাংশ হতাশাগ্রস্ত এটি আপনার সন্তানের পক্ষে ভালো নয় কারণ এটি পরবর্তী জীবনে তার উপর বিরূপ প্রভাব ফেলতে পারে ক্লিনিক্যালি হতাশাগ্রস্ত মহিলাদের জন্ম দেওয়ায় শিশুদের বড় হয় মানসিক অবস্থার অবনতির পাশাপাশি হতাশাগ্রস্ত হতেও দেখা গেছে নাম্বার থ্রি যদি আপনি এমন একজন মা হন যিনি তার গর্ভাবস্থার জন্য অনুশোচনা করেন আপনি যদি এমন একজন মা হন যিনি গর্ভবতী হওয়ার জন্য খুশি নন এবং আপনাকে শারীরিক এবং মানসিক সমস্যার মধ্যে ফেলে দেওয়ার জন্য সন্তানের প্রতি ক্ষুব্ধ হন তবে এটি সম্ভবত বিষয়টি আরও খারাপ করে দেবে দেখা গেছে যে মায়েরা তাদের অনগত সন্তানের প্রতি কোনো আসক্তি অনুভব করেনি তাদের এমন শিশুর জন্ম হতে পারে যাদের শৈশবে মানসিক সমস্যা বিকাশ করতে পারে নাম্বার ফোর হব মা অবস্থায় যদি মাঝে মধ্যে আপনার দিনগুলি খারাপ যায় আপনি যখন গর্ভবতী তখন মাঝে মধ্যে যুক্ত বা হতাশা যুক্ত দিন হলে সেটা ঠিক আছে এই নয় মাসে মানসিক এবং শারীরিকভাবে অনেক কিছু চলে আসে তাই আপনার বেদনা এবং অস্বস্তি থাকবে না এতটাই আপনি আশীর্বাদ ধন্য হবেন তা আশা করা অযৌক্তিক হবে মাঝে মাঝে স্ট্রেস এবং হতাশার ফলে আপনার শিশুর বৃদ্ধি এবং বিকাশ কোনো প্রভাব পড়বে না গর্ভস্থায় মানসিক স্ট্রেস থেকে মুক্তি পাওয়ার উপায় কি নিয়মিত বিরতিতে খাবার খান আহার বা মিল বাদ দেওয়া এড়িয়ে চলার চেষ্টা করুন কারণ এর ফলে মেজাজের পরিবর্তন হতে পারে এবং ক্ষুদর যন্ত্রণা ডেকে আনতে পারে যার ফলে একজন অত্যধিক খেয়ে ফেলতে পারে আপনার খাবারের কমপক্ষে দুই অংশের মধ্যে ফল সবুজ পাতাযুক্ত সবজি এবং বাদাম রয়েছে তা নিশ্চিত করুন নাম্বার টু নিয়মিত ভিত্তিতে সঠিক সময়ে ঘুমাতে যান আপনার শরীরে যে বিশ্রামের প্রয়োজন তা দেওয়া স্বাস্থ্যকর বা সুখী মা ও শিশুর জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত ঘুম নেওয়ার চেষ্টা করুন যাতে আপনি জেগে উঠলে খিটখিটে ভাব এবং ঘুম কম হওয়া অনুভূতি না থাকে আপনার প্রয়োজন আগে পূরণ করুন গর্ভবতী হলে এবং কাজের ও বাড়ির উভয়ের জায়গায় অবিরত চাহিদা থাকলে খুব কঠিন হয়ে পড়ে তবে এই সময় আপনাকে ক্ষমা প্রার্থী না হয়ে নিজের যত্ন নিতে হবে মালিশ নিন আপনার ডাক্তারের সাথে পরামর্শ করার পরে কোনো চলচ্চিত্রে দেখার বাইরে যান বা আপনার প্রিয় সেলুনে পার্লারে নিজের যত্ন করুন আপনার পছন্দের জিনিসগুলি করলে স্টেজ উল্লেখযোগ্য নামিয়ে আনবে কিছু ব্যায়াম করুন এই প্রক্রিয়াটিতে নিজেকে ক্লান্ত করার দরকার নেই কেবল আপনার রক্ত গরম করলে আপনাকে আরো ভালো মেজাজ এনে দেবে প্রতিদিন একটি সময় নির্ধারণ করুন এবং হাঁটতে বেরোন আপনি কিছু যোগ্য অনুসরণ করতে পারেন যে শান্ত পরিবেশে এটি সৃষ্টি করে তা আপনাকে বিশৃঙ্খলা থেকে দূরে রাখতে সহায়তা করতে পারে প্রতিদিন 30 মিনিটের জন্য ব্যায়াম করা আপনাকে স্ট্রেস থেকে মুক্ত করার জন্য যথেষ্ট প্রতিদিন এটি করুন প্রযুক্তি থেকে দূরে থাকুন এটি কঠিন হতে পারে তবে দিনের কমপক্ষে এক তৃতীয় অংশ আপনার ফোনের থেকে দূরে থাকলে নিজেকে বিনোদন দেওয়ার জন্য অন্যান্য উপায় খুঁজে পেতে সহায়তা করতে পারে পড়ালেখা ছবি আঁকা বা কেবল গান শোনা আপনাকে সেই সমস্ত স্টেজ ভুলে যেতে সহায়তা করতে পারে যা সামাজিক মিডিয়াতে ক্রমাগত মানুষের জীবন সম্পর্কে জানা থেকে আসে আপনার অনাগত সন্তানের মানসিক স্বাস্থ্য এবং প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত তার বিকাশের জন্য আপনার মানসিক সুস্থতা গুরুত্বপূর্ণ সুতরাং আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে আপনার অনুভূতিগুলিকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন আপনার স্বাস্থ্যের দিকে নজর রাখার সাথে সাথে শিশুর জন্য সবকিছু প্রস্তুত করার জন্য নিজেকে ব্যস্ত এবং নিয়োজিত রাখুন আপনি যখন অস্থির বোধ করছেন সেই দিনগুলিতে কিছু ঘরোয়া প্রতিকার যেমন অ্যারোম্যাথোরাপি মোমবাতি এবং ধ্যানের চেষ্টা করায় কার্যকর হতে পারে যদিও সহজ এগুলো কোনো ঔষধের প্রয়োজন ছাড়াই দৈনন্দিন ভিত্তিতে মানসিক স্ট্রেস ও হতাশার বিরুদ্ধে লড়াইয়ের কয়েকটি অত্যন্ত কার্যকর উপায় আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি জনস্বার্থে শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ